তাহলে আজ 1st April, ওই জামাকে এপ্রিল ফুল করার জন্য কিছু করলে কেমন হয়? তাহলে হ্যাপি মজা হবে। আরে এসব কি হচ্ছে? শুনুন বন্ধুরা, আজ 1st April, আজ আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন। ওমর পরিবারের 999তম উত্তরসূরি আমার পুত্র আজ আমার জন্মদিন। এখানে বিশাল বড় পার্টি হবে, আর সেই পার্টিতে আমরা চামার সমস্ত বন্ধুদের ডাকবো। বার্থডে পার্টির প্রস্তুতি শুরু করা হোক। দেখো আমি কি করি চামা, প্রত্যেক বছর বানানোর কম্পিটিশন ধুমধাম করে হয়, সবাই একে অপরকে বোকা বানায়। শুনো সবাই মন দিয়ে শুনো, জামা বাবার বার্থডে পার্টি ঠিক দুটোর সময় পার্টি শুরু হয়ে যাবে। জামা বাবা তার সমস্ত বন্ধুদের পার্টিতে নিমন্ত্রণ করছে। ও জামা, বার্থডে পার্টি? ওরা আমাদের বোকা বানাচ্ছে, বোকা বানানোর কম্পিটিশন এটা, বোকা হয়ে না যেন তোমরা, বুঝলে? বার্থডে পার্টি, বার্থডে পার্টি, বার্থডে পার্টি। ও তো ওই রকমই। হ্যাঁ ঠিকই বলেছ, ওর কথা আমরা বিশ্বাস করব না। তোমরা আমার বাড়িতে কেন আসছো না? আমার বাবার কোম্পানি নতুন গেম ইনভেন্ট করেছে, তোমরা খেলতে চাও? আমি ওখানে যেতে চাই। আমাকে তুমি ভালো ভালো খাবার খাওয়াবে, আর আমার সাথে সাথে আমার ভাই বোনদেরও টেস্টি খাবার খাওয়াবে। যত খুশি খেও তোমরা, আমরাও তোমার বাড়ি যাব। হ্যাঁ, ওই জামাকে শিক্ষা দেওয়া খুব দরকার। আমার প্ল্যান সাকসেসফুল হতে চলেছে। পার্টির সময় হয়ে গেল, কিন্তু জামার বন্ধুরা তো এখনো এলো না। কিন্তু আমি সারা শহরে ঘোষণা করে দিয়েছিলাম। আমরা আরেকটু অপেক্ষা করতে পারি? হ্যাঁ, হয়তো ওরা এখানে আসার জন্য রেডি হচ্ছে। খুব ভালো করে, তোমার বড় পার্টিতে আসার জন্য হয়তো ভালো ড্রেস চয়েস করছে, আলাদা হেয়ার স্টাইল করছে, লিপস্টিক পাউডার হয়তো এইসব লাগাচ্ছে। কিন্তু স্মার্ট তো তোমাকেই লাগবে। রাজা বাবা সবথেকে সুন্দর। আমি এক্ষুনি সামায় আর কাকিনোর বাড়িতে ফোন করেছিলাম, ওরা সবে মাত্র ফুকরো কোজির বাড়িতে গেছে। ওরা তো এক্ষুনি ফুকরো কোজির বাড়িতে গেল। আর বিম্বর বাড়িতে তো কেউই ছিল না যে আমার ফোনটা তুলবে। ওরে বলেছে ওরা তোমার বার্থডে পার্টিতে একদম যেতে চায় না। এটা হতে পারে না। ও জামা, তোমরা দুজন কি জানো আজকের দিনটা কত স্পেশাল? হ্যাঁ, আমরা খুব ভালো করে জানি। কি? যদি জানো তবে আমার বাড়িতে এলি না কেন? আমার বিশ্বাস হচ্ছে না। কাকিনো, তুমি আমার প্রিয় বন্ধু। তাই এত ড্রামা করার কোনো প্রয়োজন নেই। আমি 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 কোনো ড্রামা করছি না। আমাদের তোমার ড্রামাতে টেনো না, বিরক্ত হয়ে গেছি আমরা। কি বললে তুমি? আমি এত খারাপ, আজকের দিনেও আসবে না। তুমি যাও আর তোমার বাড়ির লোকেদেরকে নিয়ে পার্টি করো, আমরা যাব না তোমার বাড়ি। তুমি চলে যাও জামা। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমি সরি তোমাদের এতদিন বিরক্ত করার জন্য। দেখে মনে হচ্ছে জামা খুব দুঃখ পেয়েছে। মনে হচ্ছে আমরা ওকে একটু বেশিই বলে ফেলেছি। আমার মনে হয় না, আমার মনে হয় এটা ওর কোনো বন্দি, ওরকম মুখ করে ও বোকা বানাচ্ছে যাতে ও কম্পিটিশন জিততে পারে। তুমি মিথ্যা বলেছো ফুকরো কোজি। তুমি বলেছিলে আমরা যত ইচ্ছে তত খেতে পারি। খাবার শেষ হয়ে গেছে, আমরা আরো খেতে চাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আরো খাবার আনছি। ঠিক আছে, ক্ষমা করলাম। আমি জামাকে সরি বলতে যাচ্ছি। হ্যাঁ আমারও খুব খারাপ লাগছে। আরে গন্ডগোল হচ্ছে তো, ওদেরকে আটকাতেই হবে আমায়। এই দাঁড়াও। কিন্তু কেন? ওকে শুধু সরি বলবো না, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। আইডিয়া? কি বলছেন? বার্থডে সেলিব্রেশন সিম্পল হবে। সামায়ও বললো আমি নাকি খুব বেশি ড্রামা করি, এই জন্য পার্টিতে আসবো।
হ্যালো ওবু মহল, এই নিন সামায়ও ফোন করেছে। সামায়ের ফোন? হ্যালো চামা, সরি তোমাকে অনেক খারাপ কথা বলেছি। আমার কাছে তোমার জন্য একটা গিফট আছে, তুমি নিতে আসবে? তোমার জন্য পার্কে ওয়েট করছি। কি হলো চামা? চামা বাবা, আমি খুব খুশি হয়েছি, সামায় আমার জন্য গিফট কিনেছে। এটা আনন্দের খবর, সত্যি আনন্দের খবর। এই নাও তোমার গিফট। যদি কোনো খারাপ লোক ওকে কিডন্যাপ করে তাহলে কি হবে? আমার বন্ধুরা খুবই লজ্জিত, ওকে নিয়ে চিন্তা করছে আর নিজেদেরকে এর জন্য দায়ী ভাবছে। তাহলে কি বলো চামা, তোমার বন্ধুদেরকে ক্ষমা করে দিই? আজ আমাদের চামা বাবার হ্যাপি বার্থডে, আর তার সাথে এপ্রিল ফুলস ডেও। চলো চামার বার্থডে পার্টি শুরু করা যাক। পরের বছর আমরা ওকে বোকা বানাবো। যাই হোক বাদ দাও, সারা বছরের খাবার খেয়ে নেবো। আচ্ছা দাদা।